ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজন বাবু, আপনি নিশ্চয়ই শুনেছেন যে রাজীব কুমারের রক্ষা কবচ প্রত্যাহার করে নিয়েছে হাইকোর্ট, অর্থাৎ গ্রেফতারির উপর স্থগিতাদেশ প্রত্যাহার হলো, এমনটা রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। আপনি কি বলবেন, কি প্রতিক্রিয়া আপনার? এটা তাই, রক্ষা কবচ নিয়ে চলছিলেন, রক্ষা কবচটা উঠে গেলে গ্রেফতারির সুযোগ তো থাকবেই। এটা কি আমার মনে হয় গভীরভাবে বিবেচনা করা উচিত। রাজীব কুমারকে বলা হয় একজন খুব দক্ষ অফিসার, লেখাপড়া জানা ছিল, তার কি দরকার ছিল মমতা ব্যানার্জির আঁচল মাথায় দিয়ে ঘুরে বেড়ানোর কি দরকারটা ছিল? তিনি তো আইন অনুযায়ী কাজটা করতে পারতেন, আইনের বাইরে গিয়ে নিজের খুশি মতন চিটফান্ডের কাগজপত্র ধামাচাপা দেওয়া, অপরাধীকে বাঁচানো, আর যারা সত্যি সত্যি বিপদে পড়েছে তাদের বিরুদ্ধাচরণ করতে গিয়ে এমন একটা জায়গায় চলে গেলেন, সবাই বুঝতে পারলো যে আসলে সরকারের সমস্ত রকমের স্ক্যাম এবং দুর্নীতি সেই দুটো ঢাকা দেবার একটা এমন ব্যবস্থা করেছেন প্রভাবশালী হিসেবে, এটা কি দরকার ছিল? আমার মনে হয় এটা নিশ্চয়ই বাকি সবাই বুঝতে পারবেন যে যার নিজের আইনের পরিধির মধ্যে কিন্তু কাজ করতেন, করবো না, মুখ্যমন্ত্রী যা বলবেন তাই করব, যারা বিক্ষোভ করবে ছাত্র যুব তাদের লাঠি পেটা করবো, মানুষ যদি আপত্তি করে তাকে মিথ্যা মামলা ফাঁসাবো, এই যে একটা অফিসারদের মধ্যে কাজ হয়ে গেল। রাজীব কুমারকে দেখে বাকি অফিসাররা বুঝেনি যে মমতা ব্যানার্জির যত ঘনিষ্ঠ যে তাকে তত বিপদে পড়তে হয়েছে, প্রত্যেকটি ক্ষেত্রে নাম ধরে ধরে বলা যায়। রাজীব কুমার গ্রেপ্তার হবেন, মমতা ব্যানার্জি তার দায় নেবেন কি? মমতা ব্যানার্জির সব মমতা ব্যানার্জি কাজ করতে গিয়ে তার যে তাকে বিপদে পড়তে হলো, সরকারের এবং মমতা ব্যানার্জির বেআইনি ভাবে কাজ করতে গিয়ে আজকে তাদের বিপদে পড়তে হলো। নবান্নে দেখুন না, যারা পুলিশ পেটাচ্ছে বেআইনি ভাবে, ছাদের উপর থেকে হিট মারছে ছাত্র যুবদের, কেউ নিস্তার পাবে? কেউ নিস্তার পাবে? ছাত্র যুবরা তাদের জাতীয় দাবি নিয়ে গেছে, সেখানে মেয়েদের ব্রুটালিটি পারিবারিক পরিবারের মতন এ যারা করছে, সরকারের হয়ে বেশি লাফাতে যারা যাচ্ছে তারা কিন্তু সব বিপদে পড়বে। রাজীব কুমারকে দেখে শিক্ষা নিক, রাজীব কুমারকে দেখে শিক্ষা নিক, মেরুদণ্ড সোজা করে চলাটা কাজ, পুলিশ অফিসারদেরও তাই কাজ। আমি আবারও বলছি, উনি দক্ষ পুলিশ অফিসার ছিলেন, কি রায় পড়েছিল, কি রায় পড়েছিল যে মেরুদণ্ডটাকে পিছিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী যা বলবেন সে নিয়ে নাচবেন, কি দরকার ছিল? উনি গ্রেপ্তার হলে বা গ্রেপ্তারের মধ্যে কোনো সম্ভাবনা হলে মুখ্যমন্ত্রী ধর্নায় বসেন, মুখ্যমন্ত্রী তার নিজের মন্ত্রীদের জন্য ধর্নায় বসেন না, এত ঘনিষ্ঠতা কি দরকার ছিল? আইন অনুযায়ী কাজ করতে পারতেন, আইন কাজ যদি না করেন তাহলে প্রত্যেককে জেলে যেতে হবে, এবং যারা মুখ্যমন্ত্রী যত ঘনিষ্ঠ তারা আগে জেলে যাবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য।